হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি বলছি সুশান্ত চলার সাথে চলে এসেছি সব একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হবে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট নার্সিং অফিসার রিক্রুটমেন্ট নিয়ে যেটা প্রকাশিত হয়েছে নবোদয়া বিদ্যালয় সমিতি থেকে এবং এটা একটা সেন্ট্রাল লেভেলের পেসকেলের যা স্যালারি রয়েছে মোটামুটি সত্তর হাজার প্লাস এরকম স্যালারি রয়েছে এবং টোটাল পোস্ট রয়েছে অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে টোটাল পোস্ট মোটামুটি একশো কুড়িটারও বেশি রয়েছে তো দেখতে পাচ্ছ আমরা নবোদয়া বিদ্যালয় সমিতির যে অফিসিয়াল ওয়েবসাইট এবং সেখান থেকে আমরা এই পিডিএফ নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়েছি এটা একটা অটোনোমাস ইনস্টিটিউশন অর্গানাইজ আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশান ঠিক আছে তো এখানে রিক্রুটমেন্ট ড্রাইভ দু নন টিচিং পোস্ট আছে নার্সিং অফিসার ছাড়াও বিভিন্ন পোস্টে নিয়োগ হতে চলেছে ঠিক আছে তো এখানে কিছু ডিটেলস দেওয়া আছে তো এখানে দেখো কি কি পো পোস্টের নিয়োগ হচ্ছে দু নম্বর কলামে দেখতে পাচ্ছ ইয়ে সরি রোতে দেখতে পাচ্ছ ফিমেল স্টাফনার্স নেওয়া হবে ক্যাডার আছে জেএনবি ঠিক আছে এখানে টোটাল পোস্ট ডিটেলস দেওয়া রয়েছে ফিমেল স্টাফনার্স গ্রুপ বি এবং পোস্ট কোড হচ্ছে ওয়ান ফর্ম ফিল আপ করবে এই পোস্ট কোডটা দেখে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে এই ভ্যাকেন্সিটা একটা টেন্টিভ ভ্যাকেন্সি এটা বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো ইউর এইটটি ফাইভ ই ডাবলএস টুয়েলভ ও বিসিএনসিয়াল টুয়েলভ এস সি টেন এস টি টু টোটাল ওয়ান টোয়েন্টি ওয়ান এরপর ফি পিডাব্লিউডি জন্য ও এইচ রয়েছে দুটো ভিএইচ টু এইচ এইচ জিরো আদার্স ওয়ান ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন পোস্টের নিয়োগ হচ্ছে সেগুলো তোমরা চাইলে দেখতে পারো তো আমরা এখানে ফিমেল স্টাফনার্সের পদের জন্যই যেগুলো ইন্সট্রাকশন আছে সেগুলোই আমরা এখানে আলোচনা করবো রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে এস মানে সিং এস টি এগুলোর ফুল ফর্মগুলো নিচে তোমাদের দেখে নিতে হবে এখানে নিচেই দেওয়া আছে যে কোনটার ফুল ফর্মিয়েশনগুলো সেগুলো দেওয়া আছে ঠিক আছে তো এগুলো সবারই ক্ষেত্রেই সেম সবাই পারে এগুলো পোস্ট আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কি রয়েছে দেখে নাও ফিমেল পোস্টের জন্য এখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে পে লেভেল সেভেন লাগবে আপার এজ লিমিট হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স অব দি জন্য এছাড়াও এজ রিলাক্সেশন রয়েছে বিভিন্ন কাস্ট ক্যাটাগরিদের জন্য ঠিক আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে এখানে জিএনএমদের কোনোরকমভাবে রকম ভাবে অ্যালাউ করা হচ্ছে না জিএনএমরা পোস্ট বেসিক বিএস নার্সিং করলে অ্যালাউ হবে প্রথমে এক নম্বর আছে বিএসসি অনার্স নার্সিং অথবা রেগুলার বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এই তিনটির মধ্যে একটা কোর্স তোমাদের করতে হবে এখানে জিএনএমদের অ্যালাউ নেই আবার এই কোর্সগুলো করলেই হবে না তোমাকে রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিড ওয়াইফের সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্টেটে ঠিক আছে তার সাথে তিন নাম্বারে বলেছে আড়াই বছর টু অ্যান্ড হাফ ইয়ার্সের এক্সপিরিয়েন্স ফিফটি বেডের হসপিটালে রয়েছে তাহলে আড়াই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে লাগছে বিএসসি প্লাস আড়াই বছরের এক্সপিরিয়েন্স মানে বুঝতে পারছো ঠিক আছে এখানে রিজাইনেবল ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হিসেবে নলেজ হিসেবে তোমাদের হিন্দি বা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ মানে হিন্দি বাংলা ইংলিশ এই সমস্ত কিছু থাকতে হবে তোমাদের জানতে হবে ঠিক আছে এছাড়া বিভিন্ন পোস্টের ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে চাইলে দেখতে পারো এরপর তোমাদের যে সমস্ত যে মেন মেন যে টপিকগুলো অর্থাৎ মেন মেন ইনস্ট্রাকশনগুলো সেগুলো আমি বলে দেবো বাকিগুলো তোমাদের দেখো এখানে এস ডি রয়েছে এস সি এসটিদের জন্য পাঁচ বছর আর ও বিসিদের জন্য তিন বছর ও বিসি এনসিউলদের জন্য আর বিভিন্ন এখানে আরও কিছু রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে আমি তো মেন মেন পয়েন্টগুলো বলছি এখানে ই ডাব্লু ক্যাটাগরি সার্টিফিকেটের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ও বিসিদের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে মোড অফ সিলেকশনটা এখানে দেখো বলেই বলেই দিয়েছে যে দু নাম্বার পেড়াতে যে দ্য হাও ইন কেস অফ ফিমেল স্টাফ বাকি ক্যাটাগরিও দেওয়া আছে দ্য সিলেকশান টু দ্য পোস্ট উইল বি ডান অন দ্য বেসিস অফ পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য কম্পিটিভ এক্সাম হল দিয়ে এখানে কম্পিটিটিভ একটা এক্সাম হবে সিবিটি সেই এক্সামের থ্রুতেই সিলেকশানটা হবে এরপর তোমাদের যে এক্সাম সেন্টার সেগুলো তোমরা দেখে নাও কোন সিটিতে কোন স্টেটে রয়েছে তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলারটা দেখিয়ে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলায় দেখো বিভিন্ন জায়গাতে এক্সামটা হবে কলকাতা বর্ধমান আসানসোল শিলিগুড়ি এছাড়াও মালদা এই কয়েকটা জায়গা রয়েছে এখানে এক্সাম সেন্টার পড়বে ঠিক আছে এখানে এর জন্য কিছু ইনস্ট্রাকশন রয়েছে এরপর তোমাদের দেখে নাও যে তোমাদের যে এক্সামটা হবে সেটা কিসের বেসিসও হবে ফর দ্য পোস্ট অফ ফিমেল স্টাফ নার্স সেখানে পার্ট ওয়ান রিজনিং থাকবে পনেরোটা পনেরো নাম্বার জিএ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পনেরোটা ল্যাঙ্গুয়েজ কম কম্পেনডেন্সি টেস্ট মানে ইংলিশ হিন্দি দশ দশ করে কুড়ি থাকবে ঠিক আছে এরপর তোমাদের যে সাবজেক্ট না নার্সিংয়ের সত্তর নাম্বার থাকছে টোটাল একশো কুড়ি নম্বরে পরীক্ষা হবে স্কিম অফ এক্সামিনেশন টোটাল মার্কস থাকছে একশো কুড়ি আর টোটাল টাইম থাকছে টু অ্যান্ড হাফ অ্যান আওয়ার আড়াই ঘন্টা টাইম থাকছে এরপর যেসব অন্যান্য পোস্টের ডিটেলসগুলো দেওয়া রয়েছে স্টাফনার্স পদের জন্য কোনো ইন্টারভিউ বা স্কিল টেস্ট কিছু হবে না এখানে শুধুমাত্র রিটার্ন টেস্টের উপরই ডিপেন্ড করে সিলেকশন হবে এরপর এখানে আরো হাউ টু অ্যাপ্লাই ডিটেলস দেওয়া আছে এখানে ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট নবদয়া ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে তার অবশ্যই তোমাদের একটা বিলিড ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে এবং সেখানে সমস্ত কমিউনিকেশন করা হবে এবং সমস্ত ইনস্ট্রাকশন পড়ে নিয়ে তারপরেই ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে এখানে আর এস সি এস টি পিডব্লিউদের কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না আর অ্যাপ্লিকেশন ফিস একবার দিয়ে দিলে সেটা কিন্তু রিফান্ড হবে না কোনোভাবেই টোটাল অ্যাপ্লিকেশন ফিস দেখো কোন পোস্টের জন্য কত রয়েছে প্রথমেই ফিএল স্টাফনার্সের জন্য রয়েছে অ্যাপ্লিকেশন জেনারেল ই আর ও ইসিদের জন্য অ্যাপ্লিকেশান ফিস এক হাজার প্রসেসিং ফিস পাঁচশো টোটাল দেড় হাজার টাকা আর এস সি এসসি এস টি পি জন্য অ্যাপ্লিকেশান ফিস লাগছে না কিন্তু প্রসেসিং ফিস পাঁচশো টাকা লাগছে টোটাল পাঁচশো টাকা যাতে প্রসেসিং ফিস কিন্তু সকলেরই লাগছে পাঁচশো টাকা করে ঠিক আছে এরপর তোমাদের এই যে ফর্ম ফিল আপের পরে যে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে হবে এবং সেটা ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে এর সাথে বিভিন্ন ডকুমেন্টসগুলো লাগবে ঠিক আছে এরপর ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে কোনো চেঞ্জ যদি ভুল কিছু দেওয়া হয় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে এছাড়াও জেনারেল ইনস্ট্রাকশানে কিছু দেওয়া আছে ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে আর সি এই যে ভ্যাকেন্সি সেটা বাড়তেও পারে কমতেও পারে এখানে নেগেটিভ মার্কিং একের চার মানে মার্কস মানে চারটা উত্তরের জন্য এক মার্কস কাটা যাবে আর পেপারটা চার নাম্বার আছে হিন্দি আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে ঠিক আছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান হলে সেটা রিজেক্ট করে দেওয়া হবে কোনো মডিফাই ওর আরও যে ডিটেলস রয়েছে এখানে সাবমিটেড বাই থ্রু অনলাইন পোর্টাল অনলি এখানে অনলাইন পোর্টালই সাবমিট করতে হবে এবং যে ডেট আছে সেই ডেট ডেটের মধ্যেই ফিল আপ করতে হবে ঠিক আছে এখানে যে সমস্ত ইন্টারভিউ বা স্কিল টেস্ট হবে সব কিছু কিন্তু ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে এরপর এখানে তোমাদের ওয়েবসাইট দেখে নিয়েছ টোটাল ইনস্ট্রাকশানটা পড়ার পরে তারপরেই কিন্তু এখানে আরেকটা যেটা আলাদা ব্যাপার কুড়ি নাম্বার পয়েন্টে রয়েছে সবথেকে ইম্পর্টেন্ট যে যারা সিলেক্টেড হবে সে তাদেরকে কিন্তু দু বছর একদম ম্যান্ডেটারি দু বছর এখানে কাজ করতে হবে তার আগে কোথাও ছেড়ে যাওয়া যাবে না যদি ছেড়ে যেতে চায় তার জন্য কিন্তু তিন লাখ টাকা ফাইন লাগবে যেটা তোমার পোস্টিংয়ের সময়ই দিতে হয়ে থাকে এবং সেটা তাদের কাছে জমা থাকে বছর পেরিয়ে গেলে সেটা আবার ব্যাক পেয়ে যায় ঠিক আছে এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য তারপরে আছে যারা ও বি সি এনসিএল বানাবে তাদের এই ফরম্যাট তারপরে আছে এস সি এস টিদের সার্টিফিকেট সেন্ট্রালের ঠিক আছে এরপর আছে এখানে যারা ই তাদের জন্য এছাড়াও আছে নিচে পিডাব্লিউদের জন্য তো এই ছিল সম্পূর্ণ ভিডিও এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তোমাদের সকলেই এই চ্যানেল কয়বা নার্সিংকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অল করে রাখুন